सलाम टीवी द सॉल्यूशन फॉर ह्यूमैनिटी। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुह। ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى। सम्मानित दिनी भाई ओ बोन सकल, आज के एक अतीब गुरुत्वपूर्ण आलोचना करते चले जेटा अल्लाह रब्बुल आलमीन का अत्यंत प्रिय एवं गुरुत्वपूर्ण से हे जिलहज मासेर दस तारीख एक थेके दस दिन अर्थात यौमे आराफार दिन पर्यन्त एटा एकरकम कुरबानीर दिन पर्यन्त एमन कि कुरबानीर पर तीन दिन आयामे तशरीक एगारो बारो तेरो आसले जिलहज मासेर फजिलत अपरिसीम जेटा सत्यिकार अर्थे रमजान मास जेमन आमादेर एकटा आल्लाह रब्बुल आलामीन इबादतेर मास दिएछिलो तो सेई मतो जिलहज मास एटा एकटी गुरुत्वपूर्ण मास इबादतेर मास विशेष भावे एई मासे आमादेर अनेक किछु करणीय आछे जेटा आसले आमरा अनेकेई करि ना এ থেকে অনেকেই গাফেল। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, জিলহজ মাস যখন আসত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় সাহাবায়ে কেরাম তৈরি হতেন রমজানের যেমন জন্য যেমন প্রস্তুতি নিতেন সেই মতো জিলহজ মাসের প্রথম দশ তারিখের জন্য বা এই মাসের জন্য তৈরি হতেন। অনেক কিছু শিক্ষণীয় বিষয় আছে, জিকির আজকার আছে, সেগুলি আমাদেরকে সম্পাদন করতে হবে। আমরা যদিও চাই অন্য মাসে, কিন্তু সেই মাসে চাইতে উত্তম হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু খায়রুন ওয়া হাব্বু ইলাল্লাহ ওয়া হাব্বু ইলাল্লাহ মিন হাদিহি আসরাত, মানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা মিন আইয়ামিন অন্য কোন দিন এই রকম নয় যে আল আমালু সালেহ এই দিনের ভালো আমলগুলি সবচাইতে উত্তম এবং ভালো আল্লাহর কাছে পছন্দনীয়। কি মিন হাজহি আসরাতু আমাল, মানে এই দশ দিনের আমল। জিলহজ মাস এমনি আমরা জানি হজ আরাফা এগুলোর চাইতে, এগুলো সেই মাসের মধ্যেই পড়ছে, এগুলোর পরে সবচেয়ে গ্রহণযোগ্য এবং নেকির কাজ হলো এই মাসে বেশি বেশি করে তাকবীর প্রদান করা। যখন জিলহজ মাসের জিলকাদ মাস শেষ হবে আর জিলহজ মাসের চাঁদ উঠবে সেই সময় থেকে শুরু করে আমাদেরকে বিশেষভাবে তাকবীর দিতে হবে, তাকবীরের মাধ্যমে জিকির আজকার শুরু করতে হবে। আপনাকে কেউ ফোন করেছে, আপনি তাকে প্রথমেই বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এখনো বিশেষভাবে আমার জানা মতে সৌদিয়ান অনেক দোকান আছে যারা ছোট ছোট বক্স লাগিয়ে দেয় এবং এই দশ দিন তারা জোরে জোরে করে বাজায় যাতে করে যে মানুষ আসছে তার যেন স্মরণ হয়। এমনকি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু
বাজারে চলে যেতেন তাকবীর পাঠ করার জন্য, কত গুরুত্ব বুঝতে পারছেন? বাজারে চলে গিয়ে তারা জোরে জোরে তাকবীর পড়তেন এই উদ্দেশ্যে যে তাদের শুনে যদি 8-10 জন পড়ে তাদের নেকি পাবে। শুধু তাই নয়, এই 10 দিনে বিশেষ পারে যারা কুরবানি করব, যারা কুরবানি করার নিয়াত করেছি তাদের উচিত হবে যে নখ চুল এগুলি যেন আমরা না কাটি। এগুলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেছেন সুন্নাতা আবিকুম ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম, এগুলি ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, অতএব আমার উম্মতের মধ্যে এটা বজায় রাখতে হবে। তাছাড়া অন্য হাদিসে এসেছে মান আরাদা ইউযাহিয়া, যে ব্যক্তি কুরবানি করার ইরাদা করেছে ফালা ইয়াকুসান্না মিন সা'রিন ওয়া যাফহি সাইয়ান, তাই না, শরীরের কোন জায়গার মানে চুল অথবা নখ যেন সে না কাটে। এ থেকে স্পষ্ট বোঝা যায় যে কুরবানির নিয়াত করেছে কুরবানি করব, সে এই 10 দিন কাটবে না, কুরবানি করার পরে সে কাটবে। এই 10 দিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আমল যেটা হচ্ছে সাওম ইয়াউমে আরাফা, ইয়াউমে আরাফার দিনের সিয়াম রাখা, যেটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাবলা সানা গুফরাত লাহু মাত্তা গুফরাত লাহু কাবলা সানা ওয়া কাবা বাদহা, 1 বছর আগের এবং 1 বছর পরের মানে কথা বলা হয়েছে। সেই বুখারি হাদিস এসেছে যে ইয়াউমে আরাফার রোজার এতটা গুরুত্ব রয়েছে যে 1 বছর আগের এবং 1 বছর পরের গুনাহকে মাফ করবে। অতএব এত গুরুত্বপূর্ণ ইবাদত আমাদের সকলের, যারা একবার দুর্বল ও ভালো অবস্থা নাই, শারীরিক ভাবে দুর্বল তারা করবে না, বাকি সকলকেই করা উচিত। এবং এই দিনগুলিতে বেশি বেশি করে দান সাদকা খায়রাত করবে। গরিব মানুষ কে খেতে পাচ্ছে কে পাচ্ছে না এগুলিকে দেখার বিষয় আছে। আমার সম্মানিত সুধি ভাই ও বোনেরা, আমরা কদিন বাঁচব, আমাদের ধন সম্পত্তি এত বেশি কি হবে? আমরা যদি কিছু ভালো কাজ করে যেতে পারি, এর প্রতিদান যদি আখেরাতে পাই, এটা হবে আমাদের জন্য সবচেয়ে কল্যাণময়। অতএব আসুন জিকির আজকার তওবা ইস্তিগফারের মাধ্যমে এই দিনগুলি আমরা কাটাই। সামনে আসছে জিলহজ মাসের প্রথম তারিখ থেকে শুরু হবে, আশা করি আমরা সকলেই সেটা পাবো ইনশাআল্লাহ তাআলা। অতএব আমাদেরকে এই মাসগুলির গুরুত্ব, এই দিনগুলির গুরুত্ব দিতে হবে এবং নফল ইবাদত যেগুলি বিশেষভাবে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করতে হবে, তাহিয়াতুল মসজিদ পড়ার চেষ্টা করতে হবে, তাহিয়াতুল ওযু যেটা আমরা ওযু করার পরে বাড়িতে পড়তে পারি, তাহিয়াতুল মসজিদ মসজিদ ঢোকার পরে জুরাকাত করব, অন্যান্য মাসে অন্যান্য দিনে যেগুলি সম্ভব হয় না আমরা সেগুলিকে সম্ভব করব, বেশি বেশি করে তেলাওয়াতে কালাম পাক অর্থাৎ কালামুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কালাম কোরআনুল কারীম আমরা তেলাওয়াত করব। আমার সম্মানিত দিদি ভাই বোন, আবারো বলছি আপনাদের কাছে আমার বিনীত নিবেদন যে আপনারা সকলে এই দিনগুলি গুরুত্ব দেন, বিশেষভাবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখার চেষ্টা করুন। যদি না হয় তাহলে আল্লাহ রাসূল যেটা সুন্নাত বলেছেন যে সোমবার এবং বৃহস্পতিবার, যদি সেটাও সম্ভব না হয় সাওম ইয়াউমে আরাফা, ইয়াউম আরাফার দিন অবশ্যই অবশ্যই আপনি রোজা রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনার আমার সকলের ইবাদত বান্দিকে কবুল করবে। আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিকভাবে এই দিনগুলিতে ইবাদত বান্দিকে করার তৌফিক দান করো। আমিন ওয়া আখরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।